السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شوف شو ماني تدرسك شو أز গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো, সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি না। দেখুন, এই প্রশ্নটা কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগেও কিন্তু ছিল না, কিন্তু ইদানিং আমাদের মাঝে এই প্রশ্নটা খুব বেশিভাবে আলোড়িত এবং আলোচিত হচ্ছে। কেন হচ্ছে? কিছু কিছু ইসলামিক স্কলার এটা বর্তমানে ব্যাপকভাবে ইস্যু তুলছেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম, বিশ্বের যত ওলামায়ে কেরাম আছে অধিকাংশই তারা বলেছেন যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে। এটা কিন্তু হানাফি মাজহাব এবং সমস্ত মাজহাবে কিন্তু এটা জায়েজ করে রেখেছেন। সুতরাং কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এখানে ডিফারেন্স মতামত দিয়েছেন। তো হাদিস শরীফ স্বীকৃত অবস্থায় কিন্তু রয়েছে যে অবশ্যই সাত ভাগে কোরবানি দেওয়া যাবে, গরুতে এবং উটে বা মহিষে সাত ভাগে দিতে পারবেন। আপনি ছাগল বকরি বা দুম্বাতে কিন্তু এক ভাগে কোরবানি দিতে হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে, তিনি বলেছেন ক্বালা হাজাজনা মা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হজ সফরে ছিলাম, ফা নাহিয়াল বাইর বা ইরা আন সাবআ, আমরা একটি উটে সাত জনে কোরবানি দিয়েছি, ওয়াল বাকরাত সাবা, এবং একটি গরুতে আমরা সাতজনের জবাই করেছি। তাহলে আমরা একটুকু বুঝলাম সাতজনে দেওয়া যায় যাচ্ছে। আবার অনেকে বলতে পারে এটা তো হজের সফরে এটা হয়েছে, তাহলে এটা মুকিম অবস্থায় আপনি মক্কায় থেকে বা আপনার অবস্থানে থেকে কিন্তু আপনি অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই কুরবানি একা দিতে হবে। এটা অনেকে বলে থাকেন, কিন্তু না, আসলে এই বিষয়ে আমরা মুসলিম শরীফের আরেকখানা স্পষ্ট একটা হাদিস পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি বলছেন যে আমরা হুদাইবিয়ার সন্ধির হুদাইবিয়ার যা নামক জায়গার একটা সফরের অবস্থা ছিলাম, ওই সময়ে আমরা একটি গরুতে আমরা সাতজনে দিয়েছি এবং একটি উটে আমরাও সাতজনের নাম দিয়েছি। মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস শরীফে কিন্তু এই হাদিসখানা রয়েছে। সুতরাং সর্বোপরি কথা হলো, আমরা কিন্তু এই বিষয়টা স্পষ্ট হলাম যে সাত ভাগে কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, আরেকটা হাদিসে আমরা কিন্তু পাই আল বাকরা তো আন সাবা, গরুর ভিতরে সাত নাম, ওয়াল জারুজ আন সাবা, এবং উটের ভিতরে কিন্তু সাত নাম রয়েছে, অর্থাৎ সাতজনই কিন্তু দিতে পারবে। তবে মনে রাখবেন, যারা বুজুর্গানের দিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত তাকওয়াবান, তারা কিন্তু সাতজনের নামে দিতে চায় না। কারণ সাতজনের একজনের মনের ভিতরে যদি কুরুফুত থেকে থাকে যে শুধু গোশত খাওয়া থেকে থাকে, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা নয়, তাহলে কিন্তু আপনার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক বুজুর্গানে কেরাম তারা একাকী একটা ছাগল দিয়ে হলেও কুরবানি করতেন। তো একজনের মনের ভিতরে যদি কোনো দুষ্কৃতি থাকে বা সবার মন যদি সমান না হয়, হ্যাঁ, সবার কারো মনে যদি গোশত খাওয়া থেকে থাকে, তাহলে কিন্তু কারো কুরবানি কবুল হবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।